ছোট মা, তুমি তুমি ভেবো না, আমি ওনার জন্য কটা শাড়ি বেছে নিচ্ছি। কেন এরকম মনে হচ্ছে আমার? সত্যি তো আমি ওদের কেউ নই, বিদিশা দেবী তো ওদের মা, তাও কেন আমার ভয় করে? কেন ভয় হচ্ছে হলির সাধ্যকে ওদের হারিয়ে ফেলার ভয় কেন হচ্ছে? মা কনক, কোন ভয়ের কথা বলছো মা? কেন এসেছো তুমি বলো? কালকে রান্না হবে মা, নদী তখন থেকে ওই একই কথা বলে যাচ্ছে। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? প্রতিবার যেরকম হয় সেরকমই হবে। আর কিছু বলবে? মা, প্রত্যেকবার তুমি আর বড় মা দুজনে মিলে রান্না করো, সেই জন্য সেই এবারে তো আমার পরিচয়টা পাল্টে গেছে। না মা, আমি সেটা বলতে চাইনি, আমি বলছিলাম এবারও তুমি রান্না করবে কিনা। সবাই মিলে এক কাজ করার কোনো অর্থ হয় না। তোমরা ওদিকটা সামলে নাও, আমি অন্য দিকটা দেখে নেব। তোমাকে ছাড়া আমরা কোনো আনন্দ করেছি মা? তুমি না থাকলে হবে না, কাল তোমার সব কাজ বন্ধ। অ্যাবসলিউটলি, কনক একদম ঠিক কথা বলেছে। আর কাল আমাদের ছোট মা নতুন শাড়ি পরে আমাদের ষষ্ঠীর শাক দেবে। এটার কি প্রয়োজন ছিল সত্যকে? আমার তো শাড়ি আছে। কারণ আমি তোমায় দিচ্ছি তাই। অবশ্য শাড়ির ব্যাপারে আমার চয়েস খুব একটা ভালো নয় বলেই আমার মনে হয়, কিন্তু কি বলতো ছোট মা, ছোটবেলা থেকে যখন চোখ বন্ধ করি তখন তোমাকে এরকম একটা শাড়িতেই দেখি তাই। সত্যি তুমি সবার থেকে আলাদা সত্যকে, এরকমই দেখো। তাহলে ওই কথাই রইল, কালকে নো ওয়ার্ক, ডান? একটু দাঁড়াও তো। সত্যকে, এটা তোমার। কিন্তু ছোট মা, এই ঘড়ির তো অনেক দাম, এখন এই সময় এতগুলো টাকা? আমার হাটটার জন্য তোমার সবকটা শখের ঘড়ি চলে গেছে সত্যকে। আর ঘড়ি তোমার কত পছন্দের সেটাও আমি জানি। আমার ভালো লাগে না তোমার খালি হাত দেখতে। মা, তাহলে আজকের রান্নাটা ননিদিকে করতে বলি। না না, ননি পারবে না, ও একা পারবে না, দাঁড়াও আমি দেখছি। থ্যাংক ইউ, লাগেজ তুমি বলেছিলে, ছোট মাকে আবার নতুন করে চিনলাম আজ। আচ্ছা, মামুনিকে স্ত্রীর কথা বলোনি তো তুমি? না, তুমি তো বলেছো মার মনে দুঃখ দিতে নেই। চিংড়ি মাছের মালাইকারি, ওটা তো বানাতেই হবে, এখানে সকলে ওটা খুব পছন্দ করে। তাজা বলেছেন বেয়ার, আমাদের ওখানে তো একটা কিছু অনুষ্ঠান হলেই এইয়া বড় বড় চিংড়ি মাছ আনা হতো। সে কি স্বাদ! ও বেয়ান, আমি পুরুত মশাইকে ওষুধ দিয়ে আসি। হ্যাঁ, উনি তো আবার ভুলে যান, আপনি লিস্টিটা ভালো করে বানাবেন। তো দেখে নেই, সবই তো লিখলাম। সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরো আলু ভাজা, ফুলকপি রোস্ট, ইলিশ ভাপে চিংড়ি মাছের মালাইকারি। এত খাবারের নাম শুনালে হবে? আরে আমার খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি, দেখো পেটটা পড়ে আছে, তাড়াতাড়ি খেতে দাও, নাহলে কিন্তু যত পাখা নিয়েছি সব পাখা হাওয়া আমি একাই খাবো। এই শোন, এই পাখাটা দিয়ে না শুধু হাওয়া হয় না, এটা দিয়ে পেটা নড়ছে। এটা কিন্তু খুব বাজে খেতে। একদম ছোটবেলা কেমন মতন পেটাবো, চুপ করে বস।
ভেরি গুড বয়। ভাই রান্নাটা আমি সামলে নিচ্ছি, তুমি চিন্তা করো না। আমি সামলে নেবো, তুই ছাড় না। তবে যাই বলুন না কেন বড় বৌদি, ছোট বৌদির হাতে ইলিশ মাছ ভাপা, ইটস অসম। কি আমরা একদম ঠিক বলেছো তুমি। আচ্ছা ঠিক আছে, যদি কাল বরং ইলিশ মাছ ভাপাটা আমি করবো। থ্যাংক ইউ ছোট বৌ, থ্যাংক ইউ। তুই তো অনেক কিছুই করছিস, ওটা আমায় করতে দে। বিশ্বাস কর, তোর থেকে খুব একটা খারাপ কিছু আমি করবো না। একটা ডোজে কেমন কাজ দিয়েছে। কিন্তু মামুনি, মায়ের সব ছোটখাটো ইয়েতে ওনার কিচ্ছু আসে যায় না। আমি জানি এই সমস্ত ঠুকঠাক ইন্দিরার কিচ্ছু যায় আসে না। দাঁড়াও না, আসল খেলাটা জমবে এবারে। যখন কামারের এক কাপ পড়বে তখন দেখবো কি করে ধাক্কা সামলায়। মামনি, এত বড় ধাক্কাটা দেবে কি করে? ইন্দিরা চৌধুরীকে সরাসরি ধাক্কা মেরে ভেঙে ফেলার চেষ্টা করার মানে হলো হিমালয় পর্বতকে এক ধাক্কায় ভেঙে ফেলার স্বপ্ন দেখার মতো। আর এই ধরনের ভুলভাল স্বপ্ন চিন্তা ভাবনা অরুণেশ চ্যাটার্জি করে না। কিন্তু দাদা, কেবুর সাথে যেটা হয়েছে তার কোনো প্রতিকার হবে না? হবে হবে প্রদীপ, হবে। কিন্তু সবসময় ইটের জবাব পাটকে দিয়ে দেওয়া যায় না, কখনো কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু দাদা, ওকে সাবধানে থাকতে বলো, বোকার মতন সিংহের মুখে হাত দিলে কামড় খেতেই হয় প্রদীপ। কিন্তু দাদা, ইন্দিরা চৌধুরী যেভাবে একটার পর একটা আমাদের চেক দিচ্ছে তাতে তো ওকে আটকাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে দাদা। জানি জানি প্রদীপ জানি, কিন্তু আমাকে একটু সময় দাও, ভাবার সময় দাও। তুমি এখন এসো। বড় বার বেড়েছো তুমি ইন্দিরা, নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভেবে ফেলেছ। কিন্তু তোমার রাস আমি টানবই হিন্তু, যেভাবেই হোক তোমাকে আমায় আটকাতেই হবে। কিন্তু কিভাবে? হ্যালো, কেমন আছেন? না মানে জেগে আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? মানে আর কতবার কতবার কত রকম করে আপনাকে বোঝাতে হবে বলুন তো? একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, অথচ আপনি যে তিমিরে ছিলেন সে তিমিরেই এখনো রয়েছেন। আপনার এই একটাই সমস্যা মিসেস চৌধুরী, আপনি সবসময় এরকম একটা সার্কাস্টিক মুডে থাকেন। সার্কাস্টিক? আপনার কথাবার্তার কাজকর্ম এমন জায়গায় পৌঁছচ্ছে যে মজা পাওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকছে না। আমি তো আপনাকে বলেইছি বিদিশা দেবী, আপনার কথা নিয়ে বেশি কথা না বলে ভালো নাকি রুনেশ বাবু? অনেক দিন থেকেই তো দেখছি যতটা গজ্জালেন ততটা বসালেন না তো। আপনার মতো একটা মানুষকে বুড়ো আঙুল দেখিয়ে সামান্য মেয়ে ইন্দিরা বেশ বকাতুরি হাতে তো ঘুরে বেড়াচ্ছে। আমার তো আপনাকে দেখে বেশ ভরসা হয়েছে, কিন্তু এখন তো দেখছি সবটাই ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয়। ফাঁকা আওয়াজ আমি দিই না বিদিশা দেবী, সেটা সময় এলে আপনি ঠিক বুঝতে পারবেন। সেই সময়টা কবে আসবে বলুন তো? সে তো দীপির দাদের সঙ্গে ব্যবসার কাজকর্ম চালিয়ে যাচ্ছে, বাড়িতে একটার পর একটা অনুষ্ঠান, এত দেমাকে মাটিতে পা পড়ছে না। কাল তো আবার জামাই ষষ্ঠী। তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। থ্যাংক ইউ মিসেস বিদিশা চৌধুরী, আপনি আমাকে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন, অনেক অপেক্ষা করিয়েছি আপনাকে। এবার আপনি দেখবেন এমন ব্রহ্মাস্ত্র চালাব যে ইন্দিরা চৌধুরী শেষ হতে বাধ্য। দশ পূজা হয়ে কাজ দেখাচ্ছে, এই
করে করে বাড়ির সবার মাথাটা কিনে রেখেছে। কোন শোবার ঘরে উঁকি মারবে।